Hello and welcome back to our channel. Welcome back to Shompitanu Vlogs. আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আমাদের হাতে ছোটোখাটো ছুটি থাকলে একদিন অথবা দুদিন, সেই ক্ষেত্রে আমাদের কাছাকাছি অর্থাৎ কলকাতার যারা বাসিন্দা তাদের কাছাকাছি আছে সমুদ্র সৈকতগুলো, অর্থাৎ এইগুলোতে আসতে আমাদের একটু বেশি মানে একটু কম সময় লাগে। আমরা তো পাহাড় ভালোবাসি কিন্তু পাহাড়ে যেতে গেলে একটু বেশি সময় লাগে তো আমাদের, সেই জন্য আজ চলে এসেছি এমন একটা অসাধারণ সমুদ্র সৈকতে যেটা আমাদের বাড়ি থেকে বা আমাদের কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্ব, এবং তাও কোনো রিজার্ভেশনের কোনো ঝামেলা নেই, কোনো খরচের বালাই নেই, মাত্র মানে কত বলবো 70-80 টাকার মধ্যে আপনি পৌঁছেই যাবেন কলকাতা থেকে বিচে। ভাবতে পারছেন কোথায় আছি? থাম্বনেল দেখে এতক্ষণে তো বুঝেই গেছেন, তাও বলে দিই যে আমি এখন আছি বকখালি বিচে। ভীষণ 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 সুন্দর এই বিচটা, আমরা চলে এসেছি আজকে বকখালি বিচে। তো আজকের আমাদের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনি কলকাতা থেকে খুব সহজ উপায়ে এবং সবচেয়ে কম খরচে বকখালিতে আসবেন, বকখালি সমুদ্র সৈকতের পাশে আমরা কোথায় এসে উঠলাম, তার খরচ কত, কি কি খেলাম, বকখালিতে কি কি ঘুরে দেখবেন, সেই সমস্ত কিছুর ইনফরমেশন একদম বিস্তারিত। আর তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটার জন্য তো রয়েছেই আমাদের কমেন্ট সেকশন, সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আমরা সবসময় যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন। আপনাদের সাহচর্য আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের খুবই এগিয়ে চলার পাথেয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। বকখালি যাবার জন্য শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনাদের নামখানা লোকাল ধরতে হবে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব প্রায় 107 কিলোমিটার। সকাল 7:14 শিয়ালদা থেকে ছেড়ে আসা শিয়ালদা নামখানা লোকালটিকে আমরা বারুইপুর জাংশন থেকে ধরেছিলাম 7:58। এই ট্রেনটি 8:54 নাগাদ লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঢোকে এবং বেশ কিছুক্ষণ হল্ট করার পর প্রায় 9:15 এখান থেকে আবার নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তাই চাইলে আপনারা লক্ষ্মীকান্তপুর স্টেশনেই আপনাদের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। দুপাশে এরকম দারুণ সুন্দর সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম নামখানা স্টেশনের দিকে। ঠিক 10:05 নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আমি এই প্রথমবার নামখানা স্টেশনে এলাম। নামখানা স্টেশন চত্বরটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি আমরা নামখানা স্টেশনে, পুরো 10:08 আমাদেরকে নামালো, 7:14 এই ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়েছে আর 10:08 আমরা নামখানায় এলাম, অর্থাৎ প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। খুবই ভালো ছিল, একদমই অন্যরকম ছিল এই লোকাল ট্রেনের জার্নিটা।
আর ট্রেন থেকে স্টেশন থেকে জাস্ট বেরোলেই বাইরে এরকমভাবে বকখালির জন্য আর মৌসুমী আইল্যান্ডের জন্য টোটোর দাদারা চিৎকার করছেন। তো ওদিকে যাবো, দেখি দামদর করবো, কত কি দাম বলে তারপরে দেখি যে কিসে করে আজকে আমরা বকখালিতে যাই। স্টেশন থেকে বেরোলেই আপনারা যে টোটোগুলি দেখতে পাবেন, এখান থেকেই আপনারা সোজা বকখালি চলে আসতে পারেন শেয়ারে। সেক্ষেত্রে মাথাপিছু আপনাদের ভাড়া পড়বে 60 টাকা করে। কিন্তু যদি আপনারা 2 মিনিট পায়ে হেঁটে মেন রোডে চলে আসেন, সেখান থেকে আপনারা টোটো, অটো এবং বাস তিনটি পেয়ে যাবেন। স্টেশন সংলগ্ন টোটো বা অটোর থেকে এই জায়গার গাড়িগুলির ভাড়া অপেক্ষাকৃত কম পড়বে। এখন আমরা টোটোয় উঠে পড়েছি, 200 টাকা দিয়ে আমরা যাচ্ছি। তবে এখানে একটু দামাদামি করতে হবে, মোটামুটি 250-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি। তো 200 টাকা দিয়ে আমরা রিজার্ভ করে এখন যাব। মোটামুটি 25 কিলোমিটার মতো রাস্তা এখান থেকে বকখালি। আর যদি আপনারা শেয়ারে যান সেক্ষেত্রে মাথা পিছু 50 টাকা করে ভাড়া পড়বে টোটোতে, আর অটোতে গেলে 40 টাকা করে মাথা পিছু ভাড়া পড়বে। এছাড়া বাসও আছে, আপনারা চাইলে বাসেও যেতে পারেন। এই স্ট্যান্ড থেকে এই ধরনের অটোগুলি আপনারা পেয়ে যাবেন বকখালি যাবার জন্য। এখন আমরা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের ওপর থেকে যাচ্ছি। এই ব্রিজটি হবার ফলে কলকাতার সাথে বকখালির সংযোগ অনেক সহজ হয়ে উঠেছে। আপনাদের যদি নিজস্ব বাইক বা 4-হুইলার থাকে, তাতে করে খুব সহজেই এখন আপনারা বকখালি চলে আসতে পারেন। আমরা NH 117 ধরে যাচ্ছি, আর এই জায়গা থেকে ফ্রেজারগঞ্জের দূরত্ব 22 কিলোমিটার এবং বকখালির দূরত্ব 24 কিলোমিটার। আমরা লাল পুল ব্রিজ, 7 মাইল বাজার এবং তারপর 10 মাইল ব্রিজ ক্রস করে এগোতে লাগলাম বকখালির দিকে। পথে পড়ল হেনরিজ আইল্যান্ড যাবার রাস্তা, এখানে আমরা পরে আসব। নামখানা থেকে বকখালি অবধি আমরা যে দাদার টোটোতে এলাম, মিন্টু মাইতি, মোবাইল নাম্বার 9647790464। আমরা চলে এলাম বকখালি সি বিচের একদম পাশে অবস্থিত ছোট্ট একটি হোমস্টে, শ্রীরাম হোমস্টেতে। চলে এসেছি একদম বিচের পাশে আজকে আমাদের হোমস্টেতে। এটা হলো শ্রীরাম হোমস্টে, আর এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমেই এখন থাকবো 2 দিন, এটাই এখন আমার ঠিকানা। তো রুমটা বেশ ভালো লেগেছে, ঘুরে এসে এখানে এসে রুমটা দেখে তবেই আমরা পছন্দ করেছি এই রুমটা। আগে থেকে বুক করে আসিনি, চাইলে আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন। এই যে দেখাচ্ছি রুমটা, দেখুন এই যে বিছানা, এখানে 3 জন থাকতে পারবে, 3 জনের অ্যাকোমোডেশন রয়েছে এই রুমে। তার সাথে বিছানার সাথেই লাগোয়া একটা সুন্দর আয়না রয়েছে, এটা বেশ অন্যরকম ব্যাপার দেখছি, এটা আমি কোথাও দেখিনি। সাথে রয়েছে টিভি, আর এই যে এই সাইডটা আমার বেশ ভালো লেগেছে, এখানে 2টো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, ছোট্ট একটা টুল আর 2টো চেয়ার। আর তার সাথে এই যে জানলাটা রয়েছে, এই জন্য এখানটায় বেশ আলো হাওয়া আসবে আর কি, যেহেতু এসি সেজন্য জানলাটা বন্ধ, জানলাটা খুলে দিলে হাওয়া আসছিল। আর দূরে সমুদ্র দেখাও যাচ্ছে, এই জন্যই ভালো লেগেছে, খোলামেলা আলো বাতাস আছে। আর বাথরুমটা হচ্ছে এটা, বাথরুমেও একটা ছোট জানলা রয়েছে, গিজার রয়েছে, একটা ছোট্ট শাওয়ার কুমোড, সবটাই রয়েছে। আর এই যে জানলার পাশেই ছোট্ট একটা ওয়াশ বেসিন দেওয়া রয়েছে, তার সাথে লাগোয়া একটা আয়না রয়েছে, এটা বেশ সুবিধা হবে। তো এই হলো সম্পূর্ণ রুম, যেটার ভাড়া আমাদের পড়ছে, এখানে এসে বুক করেছি 1100 টাকা ভাড়া পড়ছে। উনি প্রথমে 1250 বলেছিলেন, তো একটু দামাদামি করে আমি 1100 করেছি, আপনারা এসে একটু দামাদামি করে নেবেন। মোটামুটি অফ ডেতে বা অফ সিজনে আসলে এরকম দামে এসি রুম পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বিচের দিকে যাওয়ার জন্য। আমাদের একটু দেরি হয়ে গেছে স্নান খাওয়া করে রেডি হয়ে আজকে বেরোতে। পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট হাউস, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে ছোট্ট একটা সরু রাস্তা পিচ ঠালা, সেখান থেকে কয়েক পা গেলেই আমরা বিচে পৌঁছে যাব। তো এখন বিচের দিকে যাই, সমুদ্রকে দর্শন করি, তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। বকখালি এমনই একটা জায়গা যেখানে আসার জন্য নির্দিষ্ট কোনো সিজনের প্রয়োজন হয় না, বছরের যে কোনো সময়ই আপনারা চলে আসতে পারেন এই সুন্দর সি বিচে। আর বিচের কাছে থাকার জন্য এখানে রয়েছে অজস্র হোটেল। ট্রেনের রিজার্ভেশনের দরকার যেহেতু পড়ে না,
তাই এখানে আসা ভীষণই সহজ। আমাদের পরের পর্বের ভিডিওতে থাকছে বকখালিতে সব রকম বাজেটের দারুণ কিছু হোটেলের সন্ধান। অসাধারণ সুন্দর বিস্তীর্ণ এলাকা নিয়ে সাদা বালির এই বীচ বকখালি সমুদ্র সৈকতে এখন দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব লাগছে, জাস্ট সানসেটটা হয়েছে, এখনো সানলাইট রয়েছে, চারিদিকটা খুবই সুন্দর। সমুদ্র চলে গেছে 2 কিলোমিটার দূরে, কারণ এখন ভাটা চলছে অনেকটা। আমি বলবো এখানে এসে আমার চাঁদিপুরের মতো ফিল মনে হচ্ছে, আশপাশটা দেখে বা সমুদ্রের এই দূরে যাওয়াটা দেখে। যদিও চাঁদিপুরে আরও অনেক বেশি দূরে চলে যায়, একদমই চড়া পড়ে যায়, চাঁদিপুরের ব্যাপারটা আলাদা, কিন্তু কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। আর আমাদের মানে যারা কলকাতার মানুষ তাদের কাছে পাহাড় আর সমুদ্রের মধ্যে সমুদ্রটায় আসা অপেক্ষাকৃত সহজ, কারণ আমাদের কাছাকাছি হয় এই সমুদ্র সৈকতগুলো, মানে অনেকগুলো সমুদ্র সৈকত কাছাকাছি হয়। পাহাড়ে যেতে একটু বেশি সময় লাগে, কিন্তু তাও আমরা তো মানে পাহাড় প্রেমী, সমুদ্র প্রেমী সবই, অ্যাকচুয়ালি আমরা প্রকৃতি প্রেমী, তাই সময় পেলেই চলে আসি প্রকৃতির সাথে একটুখানি নিভৃতে সময় কাটাতে। এবং আমার মনে হয় প্রকৃতির সাথে নিভৃতে সময় কাটানোর জন্য এই বকখালি সমুদ্র সৈকত হচ্ছে একেবারে আদর্শ, কারণ ভীষণ 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 সুন্দর। ঝাউবন রয়েছে একদম নির্জন, তার সাথে সমুদ্র, তার সাথে প্রকৃতি, সবটা মিলিয়ে অসাধারণ ভালো লাগবে। তাই সব ডিটেলটা জানার জন্য আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আর দেরি না করে এবার সাবস্ক্রাইবটা করেই ফেলুন, কারণ প্রতি উইকেন্ডে আমাদের নতুন ভিডিও আসে। তো প্লিজ 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 সাবস্ক্রাইব। আমরা সাধারণত যে সমস্ত হোমস্টেগুলিতে থাকি সেগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এখানকার সিস্টেমটা হলো এরকম, যে কোনো হোমস্টেতে আপনি থাকলে ওরা খাওয়ার দাওয়ারটা আপনাকে রুমে আনিয়ে দেবে, রুম সার্ভিস দেবে কোনো রকম এক্সট্রা চার্জেস ছাড়াই। এই জন্যই এগুলোকে হোমস্টে বলছে, অ্যাকচুয়ালি এগুলো লজিং টাইপের। আর এইখানে সবচেয়ে বিখ্যাত যে খাবার হোটেল আদি বনশ্রী, সেখান থেকেই এখানে খাবার আনিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আজকে খেয়েছি একটা চিকেন থালি, চিকেন থালির মানে চার্জ হচ্ছে 170 টাকা চিকেন থালির দাম। আর যদি আপনারা মাছ ভাত খান সেক্ষেত্রে মোটামুটি 90 টাকা মতো লাগবে দাম, আর যদি আপনারা ভেজ থালি নেন সেক্ষেত্রে 70 টাকায় হয়ে যাবে। তাহলে মোটামুটি 70 টাকা থেকে আপনার পেট ভরা খাবার হয়ে যাবে। ভেজ থালিতেও বেশ কিন্তু ডাল, সবজি, চাটনি, পাঁপড় সব কিছুই, আলু ভাজা এই সমস্ত থাকে, ভাতও যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। তো সুতরাং আপনারা যদি কম বাজেটে চান সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না। বেশ পেট ভরে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি, আর যেহেতু সকাল থেকেই খাওয়া দাওয়া হয়নি আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেজন্য খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি। তো যাই হোক, কালকে নিশ্চয়ই এর পরের দিন যে খাওয়া দাওয়া করবো তার ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এখন মেন বীচটার দিকে যাই, বীচে গিয়ে আপনাদেরকে বীচটা দেখাই। যেমনটা আপনারা দেখতে পেলেন এই সৈকতে রয়েছে প্রচুর চেয়ার পাতা, তো এরকমই একটি মাসির সাথে আমি দাঁড়িয়ে আছি। মাসির মনে হয় তিনখানা চেয়ার রয়েছে, তো মাসি আপনি চেয়ারের ভাড়াটা একটুখানি বলুন। 10 টাকা করে ভাড়া, কতক্ষণ বসতে দেবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা বসতে পারবেন এই চেয়ারে, সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য 10 টাকা মাত্র দিতে হবে মাসিকে, তাহলেই আপনি 1 ঘন্টার জন্য একদম সুন্দরভাবে হাওয়া খেতে পারবেন। থ্যাংক ইউ। ঠিক সন্ধে নামার সাথে সাথেই কিন্তু দারুণভাবে সেজে উঠেছে বকখালি বীচ, মানে জমজমাট একেবারে, দোকানপাট বসে গেছে পিছনে, আর সামনে চেয়ার বিছিয়ে দেওয়া হয়েছে 10 টাকা করে মাত্র ভাড়া 1 ঘন্টার জন্য। আর প্রচুর মানে টুরিস্টও আছেন আজকে, যদিও উইকডে, ছুটির দিনও নয়, কিন্তু তাও দেখছি বেশ ভালো মানুষজন আছেন। তাহলে ছুটির দিনে কীরকম ভিড় হয় সেটা বোঝা যাচ্ছে, দারুণ জমজমাট, খুব ভাল লাগছে। মাছের দোকান দেখো, ওয়াও, এগুলো কি মাছ দাদা? ও স্কুইড, কি বড় বড় ক্র্যাব! এটা অক্টোপাস, এটা ছোট স্কুইড, এটা ভোলা মাছ, আর এটা বাঁশপাতা মাছ। বাবা, আমি কোনোদিন নামে শুনিনি। সব সামুদ্রিক মাছ এইখানে,
পরপর পরপর এরকম মাছের দোকান কিন্তু অনেক রয়েছে। এখানে একদম আপনি মাছ পছন্দ করে বললে দাদারা ভেজে দেবেন, একদম টাটকা গরম মাছ খেতে পারবেন। বড় বড় এখানে প্রন রয়েছে। এইগুলো কি দাদা? লবস্টার বলে। লবস্টার? ও আচ্ছা। খাবার জল নিস মাইতে? মিডিয়াম সাইজের লবস্টারও রয়েছে এখানে দেখছি। স্কুইড রয়েছে, ইলিশ মাছ রয়েছে, একদম ছোট ছোট স্কুইড রয়েছে এখানে, ইলিশ মাছ, মানে ক্র্যাব গুলো খুব সুন্দর। লঙ্কা দিলে ভালো লাগবে, এ জিনিসই আলাদা আছে, এ লবণ লেবু ভেলপুরি কত করে? ভেলপুরি না পাপড়ি চাট? ও পাপড়ি চাট 50 টাকা প্লেট। সব দোকানে আমাদের এরকম। আচ্ছা, আর ভেলপুরি নেই? হ্যাঁ, ভেলপুরি মুড়ির পাকে এটা 30 টাকা। 30 টাকা বানিয়ে দাও। কাজু, কিশমিশ, জেল, সামনে বাদাম, চকলেট, সিরা। দাম কিরকম? ছোটটা আছে 30 টাকা, 24 টাকা এটা আছে। ওই জন্য আপনাকে দেখে দিলাম। এখন নিয়েছি লবস্টারের পকোড়া। এই লবস্টারটা 130 টাকা পড়েছে, এই পকোড়াটা। এই যে এখানে যে পাশে দেখা রয়েছে বড় বড় লবস্টারগুলো, মোটামুটি আরেকটু বড় হলে 150 টাকা পড়বে, 150 টাকা 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি কোনোদিন লবস্টার খাইনি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা খাওয়ার জন্য বেশি এক্সাইটেড। গরম একদম, প্রচণ্ড গরম। চিংড়ি মাছের মতোই কিন্তু আরো টেস্টটা অন্যরকম। এবার এটা খেয়ে তারপর আবার কথা বলছি। সি বিচে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এখন কাঁকড়ার কষা নিয়েছি, দারুণ ইয়ামি। এটা তিনটে ছিল, তিনটে 100 টাকা পড়েছে, পুরো প্লেটটার দামই 100 টাকা পড়েছে। নানান মাছের ভ্যারাইটি রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন, আমি তো দেখিয়ে দিয়েছি। তো এখন এটা খাবো, তারপরে দেখি আর কি খাওয়া যায়। দারুণ করে কষা করে দিয়েছেন কাকিমা, বেশ ভালো খেতে। দারুণ আনন্দ করে সৈকতে ঘুরে বেড়ানোর পর এবং মাছ ভাজা কাঁকড়া খাবার পর সৈকত সংলগ্ন বাজারটি আমরা একটু ঘুরে দেখতে এলাম। আমাদের আজকের পর্বের ভিডিও এখানে শেষ হলেও আমাদের পরবর্তী পর্বের ভিডিওতে থাকছে বকখালির মাস্ট ভিজিট সাইটসিংগুলো, যেখানে আপনারা অগুন্তি লাল কাঁকড়ার সাথে দেখতে পাবেন অসাধারণ সুন্দর ঝাউবনের মধ্যে থেকে অপূর্ব এক সূর্যোদয়, আর তার সাথে থাকছে দারুণভাবে সমুদ্র স্নানের আনন্দ, থাকছে সমুদ্র তীরবর্তী এক পরিত্যক্ত বাংলোর
রোমহর্ষক ইতিহাস, আর থাকছে সামুদ্রিক মাছ বন্টন প্রক্রিয়াকে চাক্ষুষ করার অভিজ্ঞতা, সাথে থাকছে এমন এক বিচের সন্ধান যেখানকার সূর্যাস্ত আপনার মনের মণিকোঠায় চিরকাল অমলিন হয়ে থেকে যাবে, এবং সব শেষে থাকছে বকখালির সেরা কয়েকটি হোটেলের বিস্তারিত তথ্য। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রতি সপ্তাহে একটি করে নতুন ভিডিও আসে। আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আশা করি আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।